আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন পেয়ে থাকি আমার গাছগুলো নিয়ে কিভাবে আমি গাছ লাগাই কিভাবে আমি গাছগুলোর যত্ন করি কিভাবে আমার গাছগুলো ভালো থাকে তো সব সময় তো আসলে কমেন্টে এত কিছু লিখে আসলে রিপ্লাই করা সম্ভব হয় না আবার চাইলে সব ভিডিওতে সব কিছু দেখানোও সম্ভব হয় না তো সেই আপুদের উদ্দেশ্যে মূলত আজকে আমার এই ভিডিওটা রেডি করা আশা করি আপদের কাছে অনেক ভালো লাগবে আমার মতো যারা গাছপ্রেমী আছে তাদের একটু হলেও উপকার আসবে এখানে হচ্ছে আজকে আমি দুইটা ফুলের গাছ লাগাবো আর এই গাছ লাগানোর ভিডিওটা মূলত আপনাদের সাথে শেয়ার করেছি এরপর থেকে আপনারা ফুল ফল থেকে শুরু করে ইনডোর প্লান্ট সেই সাথে যে কোনো সবজির গাছও লাগাতে পারবেন এই নিয়মটা ফলো করে আমি হচ্ছে গাছ লাগানোর আগে এখানে হচ্ছে যে বোতলটাতে লাগাবো একটা পাঁচ লিটারের বোতল নিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের গাছের পরিমাণ বুঝে টব নিতে পারেন সেই সাথে বোতল বা বাটি গামলা যে কোনো কিছু নিতে পারেন কোনো সমস্যা নেই আমি কিছুটা মাটি দিয়ে দিয়েছিলাম আর মাটিটা হচ্ছে আগেই হাত দিয়ে খুব ভালো করে ঝুরঝুরা করে নিয়েছি এরপরে হচ্ছে রেগুলার আমাদের রান্নাঘরে সবজি কাটাকাটি করার পর যে সবজির খোসাগুলো হয় সেগুলো না ফেলে দিয়ে সেগুলো জমিয়ে রাখতে পারেন যখন আপনারা চিন্তা করবেন গাছ লাগা লাগাবেন ঠিক তার দুই থেকে তিন দিন আগে আপনারা সবজিগুলো মানে রেখে দেওয়া শুরু করবেন দুই তিন দিনের সবজির খোসা রেখে দিলে অনেকগুলো খোসা একসাথে হয়ে যাবে তাহলে আপনারা অনেক দি অনেকগুলো গাছ লাগিয়ে ফেলতে পারবেন তো আমি পরিমাণ মতো বেশ কিছু সবজির খোসা দিয়ে দিলাম আর এখন উপর থেকেও আমি কিছুটা মাটি দিব আর মাটি দেওয়ার আগে আমি হচ্ছে গাছটা লাগিয়ে নিব আর কি গাছটা দিয়ে তারপরে হচ্ছে চারপাশ থেকে আমি মূলত মাটিটা দিয়ে দিব মাঝের অংশটাতে সবজির খোসাটা দিলে খুব দ্রুত কিন্তু সবজির খোসাটা একদম মাটির সাথে মিশে যাবে আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়ে যাবে আর এটা যখন ধীরে ধীরে সারে পরিণত হবে ঠিক তখন কিন্তু ধীরে ধীরে গাছ এখান থেকে খাবার পেতে থাকবে আর এটা কিন্তু দীর্ঘদিন জুড়ে আপনার গাছে খাবার জোগাতে অনেকটা হেল্প করবে আমি রিসেন্ট হচ্ছে নার্সারি থেকে একটা জৈব সার কিনে নিয়ে এসেছি আমার এই গাছ লাগানোর বলতে পারেন তিন থেকে সাড়ে তিন বছরের জার্নি বা চার বছরের একটা জার্নি গাছ লাগানোর তো এর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের কোনো নার্সারি থেকে কিনে সার ব্যবহার করিনি এই প্রথম হচ্ছে নার্সারি থেকে আমি জৈব সারটা ব্যবহার করছি এটা সাধারণত একটু স্লোলি কাজ করে আমি যতটুকু জানি এটা ইনস্ট্যান্ট কোনোভাবেই কাজ করে না আপনাদের কোনো গাছে যদি কোনো ধরনের প্রবলেম শুরু হয়ে যায় যেমন ধরেন পাতা ঝরা সেই সাথে ফল ফুল ঝরে যাওয়া সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সারটা ব্যবহার করলে যে ইনস্ট্যান্ট এক সপ্তাহ বা তিন চার দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন তা কিন্তু না তবে এই সারটা ধীরে ধীরে কাজ করে তবে এই সারটা মাটিতে ব্যবহার করার পরও ছয় মাস পর্যন্ত এটার গুণাগুণ বজায় থাকে এবং কি ছয় মাস পর্যন্ত আপনার গাছের পুষ্টি দিতে থাকবে সে তো সে কারণে এই সারটা সবসময় হচ্ছে গাছ লাগানোর সময় মাটির সাথে মিশিয়ে দেওয়াটা সবথেকে উত্তম এটা ধীরে ধীরে গাছের মধ্যে কাজ করতে থাকে আর আপনারা চাইলেও পরবর্তীতে অ্যাড করতে পারেন তবে ইনস্ট্যান্ট আপনারা কোনো রেজাল্ট পাবেন না আপনারা সবসময় গাছের যে কোনো ধরনের প্রবলেম শুরু হওয়ার আগে থেকেই একটু যত্ন করবেন দেখা গেছে আপনার এই গাছটাতে অনেক দিন ধরে খাবার দেওয়া হচ্ছে না আপনারা কি করবেন তখন চাইলে এই ধরনের সার আপনারা নার্সারি থেকে কিনে এনে দিতে পারেন যদি ঘরে কোনো ধরনের সার আপনারা তৈরি করে না দিতে পারেন তো দেখা গেছে এটা ধীরে ধীরে কাজ করবে আর ভবিষ্যতে কিন্তু আপনার গাছের কোনো ধরনের প্রবলেম হবে না তবে কিছু সার আছে যেগুলো গাছের অনেক উপকার করে তবে ওগুলো হচ্ছে নার্সারি থেকে বলে নিয়ে আসতে হবে আর সব থেকে ভালো হয় ঘরে তৈরি সারগুলো ওগুলো কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে আমি যে সবজির খোসাগুলো ব্যবহার করছি এগুলো চাইলে আপনারা হচ্ছে এক সপ্তাহের মতো পানিতে ভিজিয়ে রাখতে পারেন এরপর খোসাগুলো ছেঁকে ফেলে দিয়ে যতটুকু পানি থাকবে ওই পানিটার সাথে নর্মাল আরও নর্মাল কলের আর অতটুকু পানি মিক্সড করে আপনারা হচ্ছে গাছের গোড়ায় দিতে পারেন তবে ওই সারটা কিন্তু মোটামুটি ভালোই ইনস্ট্যান্ট একটা রেজাল্ট আপনাকে দিবে যেহেতু ওটা তরল ওটা কিন্তু খুব দ্রুত গাছ শোষণ করে নেয় সেই সেই কারণে আপনাদের গাছের যে কোনো ভালো একটা রেজাল্টও কিন্তু খুব দ্রুত চলে আসে তা আমি হচ্ছে নার্সারি থেকে চারটা গাছ নিয়ে এসেছিলাম তবে আমি বর্তমানে দুইটা লাগাচ্ছি কারণ একটা গোলাপ আর একটা হচ্ছে নয়নতরা এগুলো সারা বছর ফুল দিবে সে কারণে এগুলো আমি টবে নিয়ে নিচ্ছি আর হচ্ছে একটা ছিল চন্দ্রমল্লি আর একটা ছিল গাদা। এই দুইটা গাছ তো হচ্ছে শীতের পর আর ফুল দিবে না সে কারণে আমি ওগুলো টবে লাগাচ্ছি না যতদিন থাকে আমার কাছে অতদিন পর্যন্ত ওভাবেই রেখে দিব আর কি আর এখন হচ্ছে আমি এই দুইটা গাছে লাগিয়ে দিলাম আমার কাছে একটু টবের বা বোতলের সংকট ছিল সে কারণে মুখের অংশটাতেও আমি নয়নতারাটা লাগিয়ে নিলাম কারণ এটাতে খুব একটা বেশির মাটির প্রয়োজন পড়ে না তবে গোলাপটাতে একটু বেশির মাটির প্রয়োজন সে কারণে গোলাপটা বড় অংশটাতে দিয়েছিলাম আর ছোট অংশটাতে আমি হচ্ছে নয়নতারাটা দিলাম এটা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে পরবর্তীতে আমি অন্য বড় একটা টবে শিফট করে নিব আমি কিভাবে গাছগুলো লাগিয়ে নিলাম সেটা আশা করি আমার প্রিয় অপরা দেখেই বুঝতে পারছেন এভাবে ইনডোর প্লান্ট থেকে শুরু করে যে কোনো ফল ফুল সেই সাথে সবজি গাছও যদি আপনারা লাগান আপনারা চাইলে কিন্তু এই ধরনের বাজার থেকে কেনা জৈব সার দেওয়ার প্রয়োজন নেই শুধু ঘরের সবজি খোসা ডিমের খোসা এগুলো দিয়ে যদি লাগান তাতেও কিন্তু আপনাদের গাছগুলো অনেক সুন্দর থাকবে ফল ফুলে ভর্তি থাকবে আর এভাবে আমি সাধারণত আমার সব ধরনের গাছের টেক কেয়ার করে থাকি আর আমার গাছগুলো মশাল্লাহ বেশ সুন্দরও হয় গ্রোথও ভালো থাকে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ